সবাই আমাকে যখন শুনতো যে আমি ভাত খাই না, মানে তারা সারপ্রাইজড হতো এবং একটু মানে নেগেটিভ ওয়েতেই কথা বলেছে। আমি আজকে প্রায় 11 মান্থ, আমি জানুয়ারি থেকে, লাস্ট জানুয়ারি থেকে আজকে নভেম্বর আমি কোনো কার্বোহাইড্রেট খাই না, আমি ভাত খাই না। মধ্যে এখন আমি ব্রেড আনি, তাও আমাদের ডক্টর হক স্যারের বলছে যে আপনি খেলে কিটু ব্রেড যেটা ওইটা খেতে পারেন, তো ওইটা আমি মাঝে মধ্যে এনে একটু খাই। আমি টোটালি কার্বোহাইড্রেট এখন খাই না, আর এখন আমার খেতে মন চায় না। অনেক সময় একসাথে খেতে বসলে অনেকে বলে যে তুমি একটু রাইস নিতে পারো, এখন তো ভালো আছো, তা আমার আর এখন মন চায় না, আমি ইউজ হয়ে গেছি ভেজিটেবল এর উপর। আর আমাদের অনেক পেশেন্টরা বলবে ভাত ছাড়া কিভাবে চলবে, বাচ্চারা কি না মানুষ বাঁচে? আমাকে একজন প্রশ্ন করছে এইভাবে, তো বাচ্চারা কি মানুষ বাঁচে আসলে? না, এখন ভাত খেলে আমার অস্বস্তি লাগে, আমার এটা আমার এক্স্যাক্টলি পেটের না, এটা আমার মনের, আমি ভাত কেন মনে খেলাম, অর্থাৎ আমি ভাত ভাত না কেন খেয়ে সুস্থ খেলাম। হয়েছেন। তো দর্শক, আমি একটু অ্যাড করি এখানে, ভাত নিয়ে অনেক কনফিউশন আছে। ভাত ইজ এ ফুড, এর মধ্যে ক্যালোরি আছে কোনো সন্দেহ নাই, এটা একটা খাবার, এটা একটা পুষ্টিকর খাবার, পুষ্টি মানে ক্যালোরি আছে। আর আপনি যদি ব্রাউন রাইস খান, কিনোয়া, মেলেট, বাকুইট খান, তাহলে হাইলি হাইলি নিউট্রিশাস ফুড, নট অনলি ফুড। হ্যাঁ, এখন সাদা ভাত এবং গমের তরি খাবার খেতে মানা করি, যারা হিলিং পিরিয়ড যখন আছে, তো হিলিং টাইমের মধ্যে আপনারা সাদা ভাত গমের তরি খাবার খাবেন না। তখন কি খাবেন? তখন উনি যেটা বললেন যে কিটো ব্রেড। কিটো ব্রেড মানে কি? আপনার অলমন্ড থেকে তৈরি, কিটো ব্রেড মানে কি বাকহুইট থেকে তৈরি, আপনার মেলেট থেকে তৈরি। ওগুলা প্রথম দিকে না খাওয়া ভালো, পরবর্তীতে আপনি ওগুলা খেলে আর কোনো সমস্যা হয় না। এখন মাঝে মাঝে সাদা ভাত খেলেও সমস্যা নেই, ব্রাউন রাইসটা প্রেফার করবেন। যখন ডক্টর হক আমাকে বললেন যে আপনার কার্বোহাইড্রেট কাট করতে হবে, তখন আমি তো ওকে ফাইন আমি কাট করব, কিন্তু আমার বাসা, আমার ফ্যামিলি আমার খুব আপসেট হয়ে যায় যে এতটুকু খেয়ে বা এতটুকু মাছ মাংস সব কাট, একটা দুইটা ডিম খেতে পারবো, তো এতটুকু খেয়ে বাঁচবে কি করে? তো প্রথম স্পেশালি আমার হাজবেন্ডের কথাই বলবো, তো প্রথম 1 মান্থ সে খেতে বসলে সে খেতে পারতো না, সে মানে খুব বিরক্ত হতো আমার উপরে যে কি কিছু খায় না, এই না সেই না। আমি একটা জিনিস ফলো করলাম, সে 20-25 দিন পরে সে আমাকে কিছু বলে না, আমার ইম্প্রুভনেস আমি বুঝতে পারি নাই প্রথমে, আমি প্রায় 1-1.5 মাস বুঝতে পারি নাই, কিন্তু সে 20-25 দিনে বুঝে গেছে আমার ইম্প্রুভনেসটা, সে আমাকে কিছু বলে নাই। কিন্তু আমি দেখি 20-25 দিন পরে সে খেতে বসলে আমাকে বলে না যে তুমি ভাত নাও আমি ভাত খাবো, আমি ভাত খাচ্ছি তুমি একটু খাও, বা মাংস নাও মাছ নাও, আমি আমিও ফলো করতেছি যে সে আমাকে কিছু বলতেছে না। তো 1 মাসের মধ্যে পার হয়ে গেছে, তো আমি বলতেছি আজকে একটু ভাত নিব, তো তখন সে আমাকে বলতেছে না 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 ভাত নেওয়ার দরকার নাই, ডাক্তার যেভাবে সাজেশন দিয়েছে ওইভাবেই খাও। মানে ইমপ্রুভমেন্ট দেখে এখন আর ফুলটা খেতে মানা করতেছে, আগে রাগ হ্যাঁ করছিলেন হ্যাঁ আপনি হ্যাঁ খাচ্ছেন না, ভাত খাবেন না, টেবিলে হ্যাঁ বসছেন, এরকম প্রথমে খুব হয়। আপসেট, পরে সে আমাকে বলতেছে না ডাক্তার যেভাবে বলতেছে ওইভাবেই ফলো করো, তোমার অতিরিক্ত খাবার খাওয়ার দরকার নাই এখন। বাহ, কি চমৎকার না এটা আমার একটা স্মরণীয় ঘটনা বা ঘটনা! কথা, হ্যাঁ আমার হ্যাঁ এটা হ্যাঁ মনে হ্যাঁ থাকবে যে সেই আমাকে প্রথমে তো খুব বিরক্ত, সে পরে সে আমাকে সাজেস্ট করতেছে না তুমি এগুলা খেও না কিছু। প্রথমে তো আমি সবাই আমাকে যখন শুনতো যে আমি ভাত খাই না, মানে তারা সারপ্রাইজ হতো এবং একটু মানে নেগেটিভ ওয়েতেই কথা বলেছে যে ভাত না খেলে আসবে মানুষ, সেই ভাত নিয়ে তো মানুষের, আমি আমি আর পরে কিছু বলি না যে কি খাই না খাই। এখন যখন সবাই জানে আমার আমার কমিউনিটির আমার আপারা বা আমার নেইবাররা সবাই জানে আমি অসুস্থ, ফট করে যখন আমাকে দেখলো যে আমি কাজে জয়েন করেছি, তখন তারা খুব সারপ্রাইজড হলো। এবং আমার কাছে যে একজন, হ্যাঁ ডক্টর হকের নাম্বার চেয়েছে যে আমাদেরকেও দাও আমরাও যাব। সুবহানাল্লাহ, তো আসলে আমরা তো ম্যাজিক্যাল কিছু করি না, আমাদের কাজগুলো একদম পাবলিক। জি আমরা প্রথম সুস্থতার সময়টা আমরা কার্বোহাইড্রেট ফ্রি থেকে গ্লুকোজ মেটাবলিজম থেকে আমরা কিটোন মেটাবলিজমে আসতে বলি, সিম্পল। আমরা তো ভাতের বিরুদ্ধে না, ভাত তো আমিই খাই, আমি সকালে নাস্তা করেছি, হ্যাঁ চালের তৈরি খাবার রুটি দিয়ে নাস্তা করেছি সকালে। তো এই সমস্যা হচ্ছে যে হিলিং টাইমটার জন্য, সুস্থ হওয়ার পরে ভাত খেতে হবে যতটুকু আপনার প্রয়োজন, তাই না? আমাদের দর্শক মন্ডলী যারা শুনছেন আমাদের ভিডিওটা, যারা দেখছেন, তারা নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা থেকে অনেক শিখতে পেরেছে যে আপনার এই যে মেজর রোগগুলো হয়, যেগুলো ডাক্তার মেডিসিনের বাসায় সুস্থ হয় না, কিন্তু আমাদের ইন্টিগ্রেটিভ মেডিসিন ক্লিনিক যেহেতু আমাদের
মেডিকেল প্লাস নন মেডিকেল কম্বিনেশন, আমরা বলি মেডিসিন দেওয়ার পাশাপাশি যদি শরীরকে তার নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হয় শরীর সুস্থ হয়।